সিরিজ শুরুর আগে আফগানদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা তবে সিরিজ শুরু হওয়ার পর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও যেন নিমিশে অস্ত হয়েছিল বাংলাদেশের বিজয় তবে সিরিজ হারের পর হোয়াইট ওয়াশ ঠেকাতে অনেকটা জ্বলে উঠেছিল মাহমুদুল্লাহ ও মুশফিক তাদের জ্বলে উঠাতেও জিতে জিতে হেরে গিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই শেষ করতে হয়েছে আফগান সিরিজ মুশফিক বলেন এক রানের হারাটা অবশ্যই হতাশার সিরিজ যদিও আগেই হেরে গিয়েছিলাম একটি জয় তবু দলকে স্বস্তি দিতে পারত দুর্ভাগ্যজনকভাবে সেটিও হয়নি আরেকবার সুযোগ পেলে কাজে লাগাতে চান এই ক্রিকেটার তিনি বলেন পরের বার যদি সুযোগ আমার কাছে আসে আশা করি আমি কাজে লাগাবো জানতাম এই উইকেট রান তারা করা কঠিন হবে এই উইকেটে তিনটি ম্যাচ শেষ ইনিংসে ব্যাট করা কঠিন শেষ দুই ওভারে দুই থেকে তিন রানের ঘাটতি ছিল আমাদের সত্যি বলতে উনিশতম ওভারে বিশ রানের বেশি আসাটাই তো অপ্রত্যাশিত ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ